চিত্রনায়িকা বুবলির গোপনে করা প্রথম বিয়ের ঘটনা ফাঁস হওয়ার সাথে সাথে ভীষণ রেগে গেলেন শাকিব খান। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি যেমন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী নন, তেমনই শাকিব খানও বুবলির প্রথম স্বামী নন। এমন খবর রটে গেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হচ্ছে, সিনেমায় আসার আগে নোয়াখালীর মেয়ে বুবলির বিয়ে হয়েছিল চট্টগ্রামের কাশেম নামের এক ব্যবসায়ী ছেলে সেলিমের সঙ্গে। বুবলিকে উদ্দেশ্য করে ওই সাংবাদিক আরও বলেন, আপনার প্রথম স্বামী চট্টগ্রামের ব্যবসায়ী কাশেম সাহেবের ছেলে, এটা কি ভুলে গেছেন? তাকে নিয়ে কিছু বলেন, আমরা শুনতে চাই। প্রথম বিয়ের কথা গোপন করে বুবলি শাকিব খানের সঙ্গে প্রতারণা করেছেন বলে উল্লেখ করেন ওই সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়া। তিনি এক সময় চিত্রনায়ক শাকিব খানের খুবই ঘনিষ্ঠ ছিলেন। এই সাংবাদিক এর আগে কিছু তথ্য দিয়েছিলেন যেখানে কিছু সত্যি ছিল, কিছু ছিল ভুল। শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার আগেও চিত্রনায়িকা বুবলি একবার সংসার পেতেছিলেন, তবে সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু এই খবরের সত্যতা কতটুকু এ সম্পর্কে জানতে চিত্রনায়িকা বুবলির ব্যক্তিগত সেলফোনে কল করা হয়, সেটি বন্ধ পাওয়া যায়। পরে ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা লিখেও কোনো সাড়া মেলেনি। কাজেই চলমান গুঞ্জন কতটা সত্যি তা জানতে বুবলির মুখ খোলার অপেক্ষায় থাকতে হবে। তো প্রিয় দর্শক, সত্যি তাহলে নায়িকা বুবলির আরও একটি বিয়ে হয়েছিল, নাকি এটা সম্পূর্ণ মিথ্যা? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।